বলুন না স্যার কত টাকা লাগবে? আমি দিতে রাজি, আপনি শুধু আমাকে একটা চান্স দিন, যা লাগবে আমি দিতে রাজি আছি। লাগবে স্যার, বলুন না স্যার, আপনি তো বললেন লাগবে, কত টাকা লাগবে বলুন? লাগবে একটাই জিনিস লাগবে, সেটা হচ্ছে ট্যালেন্ট। মানে মানে আমাকে ঘুষ দিতে চাইছেন? ট্যালেন্ট নেই, কিছু নেই, টাকার লোভ দেখাচ্ছেন? যান এখান থেকে, বেরিয়ে যান, যান বলছি। আমাকে বোকা বানাবে ভেবেছি? সুনয়নের নয়নে সব ধরা পড়ে। কি হলো এটা? সুনয়ন টাকার কথা বলতে গিয়ে কেন বললো না? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান, আমাদের এখানে পরিষ্কার ভাবে কাজ হয়, পার্দার এসব জিনিস বলতে এলে না সোজা পুলিশে দিয়ে দেবো। শেষ মুহূর্তে এসে কাজটা হলো না? তাড়াতাড়ি চালান আরে, ওদিকে আবার উর্মিটা কোন গন্ডগোল পাকানো কে জানে। হ্যাঁ মা, এই তো চালাচ্ছি, দেখো এতদিন ধরে এত ঘটনা ঘটেছে, তুই কিচ্ছু বলিসনি কেন ছোট? কেন বলিসনি তোর কাছ থেকে এতগুলো টাকা চাওয়া হয়েছে? বড়দা কি করে বুঝবে এমনটা হবে? তাছাড়া আমি তো উর্মিকে বলেছিলাম ডিরেক্টরের সঙ্গে কথা না বলতে, ও তো আমার কথা শুনলো না। কি করে শুনবে ছোটকা? উর্মি যে তোমাকে প্রমিস করেছিল, আর ও কোনো প্রমিস করলে অসম্ভব কঠিন কাজকেও সম্ভব করতে পিছপা না। কি হলো ব্যাপারটা? লোকটা এরকম উল্টো কথা বললো কেন? মুখ দেখে তো মনে হচ্ছিল টাকার ব্যাপারেই বলবে। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? প্রমাণ করবেন বললেন, প্রমাণ করুন না। মানে আসলে স্যার আমি 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 করছো? হ্যাঁ, তোমার সাহস তো কম না? তুমি আমার স্টুডিওতে এসে আমার লোকেদেরকে বাজে কথা বলছো। আমি মানছি আমি আজকে প্রমাণ করতে পারিনি, কিন্তু আমি বাজে কথা বলিনি। স্যার আমাকে একটা দিন সময় দিন, আমি প্রমাণ করে দেবো আমি যা যা বলেছি সব সত্যি। আজকে সুনন্দা সাবধান হয়ে গেছিল, আর তাই জন্য অনেক হয়েছে। তুমি এসে থেকে আমার নামে অনেক অপবাদ দিচ্ছ। হ্যাঁ, একবার আমার নামে অপবাদ দিচ্ছ, একবার আমার লোকজনের নামে অপবাদ দিচ্ছ, কি চাইছো তুমি? হ্যাঁ, কি চাইছো? তোমাকে তো খুব একটা সুবিধা মানুষ মনে হচ্ছে না? বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি। চুপ, তোমার সত্যি মিথ্যে কোনো ঠিক আছে? আমাকে বোকা বানিয়ে তুমি শুটিং থেকে পালিয়ে গেছিলে, কত টাকা লস হয়েছে আমার তুমি জানো? এখনো আমার সেই শুটিং হয়নি। দেখি, এ তো সেই তাজপুরের ডিরেক্টর। তোমার তো মেয়েদের না আমার খুব ভালো করে চেনা আছে, মানুষকে বিপদে ফেলে তোমাদের একমাত্র কাজ। আমার নামে কাদা চেটাচ্ছ, আমার নামে, রাজা দত্তর নামে? তুমি আসলে আমাকে চেনো না, তুমি জানো না যে ইন্ডাস্ট্রিতে আমার কতটা হোল্ড। এত সহজে তো আমি তোমাকে ছাড়বো না। স্যার আপনি তো আমাকে পুরোপুরি ভুল বুঝছেন, আপনি আমার কথাটা একবার শুনুন। চুপ, আবার তুমি কথা বলছো? কি আপনি আপনি ওর সঙ্গে এইভাবে কথা বলছেন কেন? পূর্ণিমা এখানে থাকতে হবে না, চল তো বাড়ি চল। দাঁড়ান দাঁড়ান, আপনি কে? আমি ওর বাবা। প্রথমে শিখিয়ে মেয়েকে পাঠালেন, তারপর এখন পুরো ফ্যামিলি চলে এসেছেন স্টুডিওতে। একটা কথা ভালো করে শুনে নিন, জল অনেক দূর গড়িয়ে গেছে, এত সহজে তো আর আপনারা এখান থেকে বেরোতে পারবেন না। আপনার মেয়ে আমার অফিসে এসে আমার লোকজনের সামনে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, সাহস কত? বলছে আমি নাকি টাকা দিয়ে অভিনয় করতে দিই লোকজনকে। কি শিক্ষা দিয়েছেন মেয়েকে? অবশ্য বলা যায় না, হয়তো আপনি এই শিক্ষা দিয়ে পাঠিয়েছেন। হোয়াট? শুনুন শুনুন, অনেক বছর ধরে লোক চড়িয়ে খাচ্ছি বুঝলেন, আপনাদের মধ্যে সব ফালতু ফ্যামিলি আমার অনেক দেখা আছে। এ তো সেই ছেলেটা, বাকি রাজাদাকে দেখে ফেলেছিলাম, নয়তো কেস খেয়ে যেতাম। আসলে আপনার সবাই ফ্রড, পুরো ফ্যামিলিটাই ফ্রড। আসলে লোকজনকে ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার ধান্দা, সব বের করে দেবো। হ্যাঁ, বেরোন এখান থেকে, যান। কি বললেন আপনি? আপনি বললেন আমি ফ্রড?
ব্ল্যাকমেল করছি আমি আমি কি গো কি গো কি হচ্ছে কি হচ্ছে তোমার তুমি এমন করছো কেন আপনি আমার বাবাকে কোন সাহসে অপমান করছেন কি জানেন আমাদের ফ্যামিলি সম্পর্কে দুম করে ফ্রড বলে দিলেই হলো এই চুপ চোরের মায়ের বড় গলা গোটা ফ্যামিলি নিয়ে এখানে নাটক করছো আপনি কার সম্পর্কে কি বলছেন এই মানুষটার দিকে আজ পর্যন্ত কেউ আঙুল তুলতে পারেনি সম্মানের সঙ্গে নিজের মাথা উঁচু করে বেঁচে আছে আর তার নামে আপনি এসব কথা বলছেন আরে মাঝে দেখছি আরো ভালো অ্যাক্টিং করে চান্স চাই নাকি সিনেমায় এই কাকে বললি এই যা বলেছে ঠিক বলেছে আমার ফ্লোরে এসে আমার লোকজনদের নামে বদনাম করা আবার বড় বড় কথা বলছিস হ্যাঁ কি করেছিলি সেদিনকে শুশুর করে তো বউকে নিয়ে পালিয়ে গেছিলি আমার কত টাকা লস হয়েছিল জানিস ক্লেম করেছি তোদের কাছে করিনি আজকে করব ফটুকাই উনি এসব কি কথা বলছেন কিসের টাকা মা আমি তোমাকে পরে বলবো ট্যালেন্ট নেই কিচ্ছু নেই শুধু লাইন করে সিনেমায় চান্স পাওয়ার ধান্দা তাই না আর শুধু একজন না ওটা ফ্যামিলির মধ্যে ইনভলভ আমি খুব ভালো করে বুঝতে পারছি আর কি কিভাবে আপনার লোককে বোকা বানান একটু বলবেন এটা কি আপনাদের ফ্যামিলি বিজনেস নাকি চুপ করুন আপনি চুপ করুন স্যার আমি মিথ্যা কথা বলিনি আমি বারবার বলছি আমি যা বলেছি আমি সত্যি কথা বলেছি আর আমি স্বীকার করছি সব দোষ আমার কিন্তু আপনি এভাবে আমার ফ্যামিলিকে অপমান করতে পারেন না এভাবে আপনি আমার মা বাবাকে অপমান করতে পারেন না ওরা এসবের কিচ্ছু জানে না স্যার তোমাদের মতো লোকের আবার সম্মান যদি তোমাদের সত্যি করে সম্মান থাকতো তাহলে গোটা ফ্যামিলি নিয়ে এভাবে আমাকে বদনাম করতে আসছে না আরে কাদের সব ঢুকতে দেয় সেটা দেখেছেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এদের আমার সঙ্গে চালাকি করতে এসেছিস তো আমাকে ধরা এত সহজ নয় বর্দা বড় বৌদি চলো আমরা আমরা বাড়ি যাই চল টুকাই সব কিছু তো আমার জন্য আছে আর সহ্য করতে হবে না এইসব কিছু এখান থেকে যাই আমরা চলো চলো চল চলুন গায়ে হাত দেবেন না যাচ্ছি আমরা উর্মি চলো আজ প্রমাণ করতে পারলাম না বলে চলে যাচ্ছি কিন্তু তোর জন্য আমার বাবাকে আমার ফ্যামিলিকে সবার সামনে অপমানিত হতে হয়েছে সুনয়ন যেখানে আমার বাবার অপমান হয়েছে সেখানেই যদি সবার সামনে তোকে নাক্ষত না দেওয়াই তাহলে আমার নাম উর্মি নয় কি হলো উর্মি চলো দাঁড়ান আমার কথা এখনো শেষ হয়নি চলো আজও দেরি হয়ে যাচ্ছে তোমাকে বললাম মা সন্দেহ করছে এত দূরে যাব না তাও তুমি জোর করে ডায়মন্ড হারবার নিয়ে চলে আসলে আচ্ছা এত দূরে আসলে কি দরকার ছিল বলো তো তুমি না আমার কোনো কথাই শোনো না চিন্তা করছো না যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি প্লিজ তাড়াতাড়ি করো তুমি কেন নন্দিনী আরে উঠুন 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 দেখি 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 উঠুন 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 কোথাও লাগেনি তো আচ্ছা ধরুন ধরুন গাড়িটা ধরুন গাড়িটা ধরুন আরে বাবা আপনারা দেখে চলবেন তো দাদা সরি 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 বুঝতে পারিনি দাদা সরি আচ্ছা আচ্ছা সাবধানে চালান মনে এবার থেকে নন্দিনী তোমার তোমার লাগে তো এই বাবা তোমার তো পা কেটে গেছে না না তেমন কিছু হয়নি ছাড়ো লাগেনি আমার আরে কি তেমন কিছু হয়নি দেখতে পাচ্ছি তোমার পা কেটে গেছে তোমাকে ডক্টরের কাছে যেতে হবে চলো চলো আরে না না ডক্টরের কাছে কেন ডক্টরের কাছে যেতে হবে না এইটুকু লাগার জন্য ডাক্তার দেখাতে হবে না চলো চলো চুপ যেতে হবে ডক্টরের কাছে দাদা এখানে ক্লিনিক কোথায় আছে ওই দিকে ক্লিনিক আছে ওদিকে চলো চলো এসো 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 তুমি আমার সম্মানে ঘা দিয়েছো এত সহজে তো তোমাকে ছাড়বো না তুমি শুট না করে পালিয়ে যাওয়াতে আমার 30 লক্ষ টাকা ক্ষতি হয়েছিল সেই হিসেবটা আমি পাঠিয়ে দেবো 2 দিন সময় দেব তার মধ্যে তুমি যে আজকে অপবাদটা দিলে যে বদনামটা দিলে ওটা প্রমাণ করতে পারো ভালো না হলে কিন্তু এই 2 দিনের মধ্যে 30 লক্ষ টাকা আমার কাছে দিয়ে যাবে মনে রেখো 2 দিন
হয় টাকা নয় প্রমাণ। যে কোনো একটা আমার চাই, না হলে ফ্রড কেসে তোমার পুরো ফ্যামিলিকে জেল খাটাবো। আমার নাম রাজা দত্ত, আমার পেছনে লাগতে গেলে তার ফলাফল কি হয় খুব তাড়াতাড়ি টের পাইয়ে দেব। ৩০ লাখ টাকা কোত্থেকে পাবো? অটুকাই বাবু, এবার কি করবো? এই কেসটা যত সিরিয়াস হয়ে যাবে এটা তো আগে বুঝতে পারিনি। এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে, চলো এখন বাড়ি চলো। আরে এত টাকা কোত্থেকে পাবো? বলছি তো বাড়িতে চলো, চোখ মোছো, আমরা এগুলো বাড়িতে গিয়ে আলোচনা করি। এখানে আর লোক হাসিয়ে লাভ নেই, এসো। ডাক্তারবাবু আসবো? আসুন, আস্তে আস্তে। আরে এসো এসো এসো, আস্তে আস্তে। ডাক্তারবাবু বসুন। নন্দিনী? আর কোনো ডাক্তার ছিল না, সে সেই সোনার কাছে আসতে হলো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন, বসো। উনি আমার গার্লফ্রেন্ড। শোনা, আবার সত্যিটা জানলে কিছু ঝামেলা না করে। ডাক্তারবাবু, আমাদের না বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি একটু দেখবেন, ওর পায়ে চোট লেগেছে। আপনি বাইরে যান। মানে বাইরে কেন? কারণ এটা ডাক্তারখানা, সিনেমা হল তো নয় যে সবাই মিলে এখানে বসে থাকবে। আমায় ভালো করে চেক আপ করতে হবে, আপনি বাইরে যান। আরে আপনি তো আমার সামনে কথা বাড়াবেন না, আমার হাতে অত সময় নেই। মানে আপনি পায়ে ব্যান্ডেজ করবেন, আমি বাইরে যাবো কেন? ডাক্তারিটা কি আপনি আমার থেকে বেশি ভালো বোঝেন? বোঝেন না তো, বাইরে যান। মন বলছে যে মিস্টার সোনা কিছু একটা গোলমেলে কথা বলবে। সোনা না, তুমি বাইরে যাও। আরে উনি তো তো, তুমি যাও, আমি আছি। যাও 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 যাও। আপনি এই কারণে আমাকে রিজেক্ট করেছেন বলুন? হ্যাঁ, কি কম আছে আমার মধ্যে? আমি সুন্দর নই, আমি যুবক নই। না মানে আসলে পাটা দেখি, পাটা দেখি, কোথায় লেগেছে দেখি। ইশ, ভালো কেটে গেছে তো। আপনি আসুন আসুন আসুন, বসুন আসুন, এখানে এসে আস্তে আস্তে। আমার কিন্তু বাইক না, দুটো বড় বড় চার চাকা আছে। বাইক কত রিস্কি বলুন, তাই না? আস্তে আস্তে আস্তে। এই যদি ওই ছেলেটার বদলে আপনি আমার সাথে থাকতেন তাহলে কেমনটা হতো বলুন? হতো না তো। আচ্ছা আপনি আমাকে বলুন তো, ওই ছেলেটার মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? আমার মা তো সব সময় বলে আমার সোনা সিনেমায় নাম লেখাতে পারত, হিরো হতে পারত। আমার মায়ের চোখে পড়ে, আপনার কেন পড়ে না বলুন তো? করিয়ে নেব, হেয়ার ট্রান্সপ্লান্টেশন করিয়ে নেব। দেখুন, দু চাকার দৌড় তো ডায়মন্ড হারবার অবধি, তাই না? আমি আপনাকে প্রতি বছর বছর বিদেশে ঘুরতে নিয়ে যাব, ফরেন ট্যুর হবে। আপনার হয়েছে মানে, তবে আমি যাই। দেখুন কাজটা কিন্তু আপনি ভালো করেন, এর ফল আপনি ভুগবেন। ৩০ লাখ? সত্যি বাবা, মা বললো তো উনি পারেও বটে, এই বিপদ থেকে উদ্ধার করে তো এই বিপদে ফেলে দেয়। কি করে দেবো ৩০ লাখ টাকা?
কি সম্ভব এত টাকা দেওয়া? এই অসম্ভব, 30 লাখ টাকা দিতে পারবো না আমরা। কি হবে রে হেমু, এই এত বড় একটা বিপদ, আমরা কি করে থেকে উদ্ধার পাবো হেমু? আরে কিছু একটা করতে হবে ছোট কাকি, যাবো লোকটা গিয়ে হাতে পায়ে ধরবো, বলবো মার্জনা করুন, এত টাকা দিতে পারবো না, টাকাটা কমান, কি করবো? তুমি ভদ্রলোককে দেখেছিলে, কিরম খেপে গিয়েছিলেন, উনি কি শুনবেন? আরে শুনবেন না তো আমরা কি করবো, কিছু একটা করতে হবে, এছাড়া তো কোনো উপায় না। না 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 না, যা করবার ওই করবে, ওই করবে। আমাকে তুই একটা কথা বল, তুই যদি অভিনয়টা নাই করতে পারতি তা করতি না, তার জন্য কি আমরা না খেয়ে থাকতুম থাকতুম না? না আমি আজ তোকে বলে দিচ্ছি যে হেমু ওই লোকের হাতে পায়ে ধরবে না। ঝামেলা পাকিয়েছিস তুই, তোকেই যেখান থেকে হোক টাকার ব্যবস্থা করতে হবে। বাবা আমি কি করে, তোমরা কি বলছো? ছোটকা কোনো ভুল করেনি, কেউ তোমরা ছোটকাকে বকবে না, যা করেছে একদম ঠিক করেছে, আর টাকার ব্যবস্থা আমি করেছি। তুমি কি ব্যবস্থা করেছো উর্মি? বেচলে 30 লাখ হবে না? কি বলছো কি তুমি, গয়না বেচবে? উর্মি প্লিজ প্লিজ, তুমি এটা করতে যেও না প্লিজ। মানে এসব কি ছেলে মানুষই করছিস, এসব কেউ করে? এসব গয়না টয়না বেচতে হবে না মা, একটা একটা ঠিক উপায় বেরিয়ে যাবে। আর কোনো উপায় নেই বাবা, এটা ছাড়া আর কি অন্য কোনো উপায় আছে? এটাই একমাত্র উপায়। উর্মি তুমি তা বলে তোমার সব গয়নাগুলো এইভাবে বিক্রি করে দেবে? আচ্ছা পিসিমণি, তুমি এটা কি বলছো বলো তো, বিপদের দিনে গয়নাগুলো বড় হলো? আচ্ছা আমার জায়গায় যদি তোমরা থাকতে, তোমরা কি একই কাজ করতে না? আহ এবার তোমরা একটু শান্ত হও, যাও তুমি গয়নাগুলো নিয়ে ঘরে যাও, মাথা ঠিক নেই তাই এই সমস্ত বলছো তুমি। টুকাই বাবু আমি ভেবে চিন্তেই এগুলোকে নিয়ে এসেছি। একদমই না, তুমি যদি ভেবে চিন্তে বলতে তাহলে এইরকম করতে না। যাও তুমি ঘরে যাও, যাও বলছি। আর তোমাদেরকেও বলি হ্যাঁ, এমন হাউমাউ করলে যে মেয়েটা একেবারে গয়না নিয়ে এখানে চলে। আরে বাবা ছোট দাদু ছোট ঠাম্মি, তোমরা অনেকক্ষণ থেকে ছোটকাকে বলে চলেছো, কিন্তু ছোটকার দোষটা কোথায় বলো তো? একটা মানুষ তার স্বপ্নের পেছনে ছুটছে, এর মধ্যে অন্যায়টা কোথায়? হ্যাঁ তোমরা বলছো যে এটা কেন উর্মিকে বলেছে ছোটকা, আমাদের কেন বলেনি? কেন বলবে বলো তো? আমরা কখনো ছোটকার থেকে জানতে চেয়েছি সমস্যাটা? চাইনি তো। উর্মি জানতে চেয়েছে তাই জানতে পেরেছে, আর ওর মতো করে সলভ করার চেষ্টা করেছে, ফেল করেছে। ও যে সবসময় সব কিছুতে জিতে যাবে এটা তো নাও হতে পারে। ওর সঙ্গে আমাদের একটাই তফাৎ, ও কোনো সমস্যা দেখলে সেটা সলভ করার চেষ্টা করে, আর আমরা একে অপরকে দোষারোপ করি। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমার সবাইকে বলা উচিত ছিল। টুকাই রে সরি রে। ছোটকা কেন সরি বলছো তুমি? একদম সরি বলবে না, আমি আমি জানি তুমি লজ্জায় আমাদেরকে বলতে পারোনি, আমি বুঝতে পারছি ছোটকা তোমার মনের অবস্থাটা।
প্লিজ ভেঙে পড়ো না। এখন আমরা সবাই আছি, ঠিক একটা না একটা উপায় বের করবো, বিশ্বাস করো। আবারও বলছি, কাজটা কিন্তু আপনি ভালো করেননি, আপনি ভুগবেন। এতক্ষণ সময় লাগছে কেন, কি হয়েছে? বাবা হয়ে গেছে, চলো চলো। আরে দাঁড়া, তোরা তো ব্যস্ত হচ্ছো কেন? আরে বাবা, তাও বলছি। ডাক্তারবাবু সব ঠিক আছে তো? আচ্ছা নিন নিন, আপনার ফিসটা নিন, এই নিন। বাবা হয়েছে হয়েছে, চলো। আরে দাঁড়াও, আসতে লাগবে তো, চলো। নন্দিনী, আরে হ্যালো মা। না 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 না, একটা করতেই হবে। আমার জন্য বাবাকে এভাবে এতটা অপমানিত হতে হলো, এরকম ভাবে তো পারা যায় না। কিন্তু এতগুলো টাকা বাবা জোগাড় করবেই বা কোত্থেকে? তুমি একটু শান্ত হয়ে বসো না, এত প্যানিক কেন করছো? কিভাবে শান্ত হব টুকাই বাবু, এটা 30 লাখ টাকা, 30 লাখ টাকা প্যানিক করব না। টাকাটা শুনলে আর বাকিটা তো শুনলে না। উনি বলেছেন হয় দুদিনের মধ্যে প্রমাণ জোগাড় করতে হবে, না হয় 30 লাখ টাকা জোগাড় করতে হবে। তুমি আগে কেন টাকার কথা ভাবছো? তাই তো, এই কথাটা আমার মাথাতে আসেনি। মনে রেখো, দুটো দিন, হয় টাকা নয় প্রমাণ। সত্যি তো, সুনয়ন ধরকে তো নাক্ষত দেওয়াতে হবে। আর আমি যদি টাকাটা জোগাড় করে দিও দিই, তাহলে তো ও পার পেয়ে যাবে, আর ছোটকার স্বপ্নও পূরণ হবে না। কিন্তু এখন আমি কি করবো টুকাই বাবু, আমার তো কিছুই মাথায় আসছে না, প্রমাণ করবো কি করে? আর এত ঝামেলার পর সুনয়ন ধর তো আরো সাবধান হয়ে যাবে। দেখো কি করে তুমি প্রমাণ করবে সেটা যদি আমি বলতে পারতাম, তাহলে তো কোর্টে আমার হয়ে আমিই সওয়াল করতাম, তাই না? এত বুদ্ধি আমার নেই, তোমার আছে। তুমি ভাবো, দেখবে ঠিক একটা না উপায় বেরিয়ে যাবে। আর আমাকে বলো কি করতে হবে, আমি করব। তুমি সত্যি আমার পাশে থাকবে টুকাই বাবু? আমার সম্মান মানে যেমন তোমার সম্মান, তেমন তোমার লড়াই মানেও আমার লড়াই। এই দুদিনের মধ্যে প্রমাণ করে দেবো যে ওই লোকটা জালিয়াত। থ্যাংক ইউ টুকাই বাবু, মেরা টুকাই মেরা সাথে। আপ উসকো কন বাজায়েগা? আবার কি হলো টুকাই বাবু? আইডিয়া। কি আইডিয়া? আমার বাবাকে অপমানিত হতে হয়েছে না ওর জন্য, এবার শুধু দেখ তোর কি হয়। তোকে তো আমি নাক্ষত দেওয়া বই সুনয়ন,